নমস্কার বন্ধুরা, এই দেখুন লোটে মাছ নিয়ে এসেছি। আজকে লোটে মাছের একটা সুস্বাদু রেসিপি আপনাদেরকে করে দেখাবো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এবার হচ্ছে লোটে মাছগুলো প্রথমে কেটে নেব। এই যে দেখুন, এরকম ভাবে মাছগুলো কেটে নেব। মা এদিকে উনুনটা ধরিয়ে নিচ্ছে লটে মাছের কষা বানানোর জন্য, আর এদিকে আমি মশলাগুলো বেটে নেব। আদা বেটে, এই রসুন বেটে নেব। এবার উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা গরম করতে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে তেল দেব। এবার জিরে বেটে নেব। এরকম শিলে মশলা বেটে তরকারি রান্না করার আলাদাই স্বাদ। আপনারা এরকম বাড়িতে শিলে মশলা বেটে তরকারি করবেন, খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে, স্বাদ হয় ভালো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিচ্ছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে, সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। তেজপাতা দুটো দিলাম, একটু পাঁচ ফোড়ন দিলাম। পেঁয়াজ কুচি অল্প করে দিলাম, তাতে একটু রসুন দিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাতে কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম। তারপর একটু ধনে পাতা দেবো। তারপর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। একটু ঝালের পরিমাণ বেশি দিতে হয়, লোটে মাছটা একটু ঝাল ঝাল করে খেতে হয়। তারপর একটু ধনের গুঁড়ো দিচ্ছি। সামান্য জলটা দিতে হবে, মশলাটা কষাই হবে ভালো। এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। এবার এর মধ্যে বেটে রাখা জিরে দিয়ে দেবো। জিরে বাটাটা দেওয়া হয়ে গেছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। মশলাটা বেশ কষাই হয়ে গেছে,
মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখুন। এবার মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে এধার ওধার নাড়াচাড়া করে দিচ্ছি। আস্তে আস্তে উল্টে পাল্টে দিয়ে একটাও মাছ ভেঙে যাবে না, গোটাই থাকবে মাছগুলো। আপনারা এইভাবে রান্না করবেন, এরকম ভাবে রান্না করলে মাছগুলো ভাঙে না, এরকম গোটাই থাকে। একটু ঢাকা দিয়ে দাও। এবার সামান্য কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এক মিনিট ঢাকা দিয়ে রাখলাম, এবার ঢাকাটা খুলে দিচ্ছি। আস্তে করে নাড়াচাড়া দিতে হবে, একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে, মাছটা দেখুন আস্তে আস্তেই ঠেকে গেছে। এই মাছটা যত অল্প আঁচে রান্না করবেন ততই ভালো লাগবে খেতে। আবার একটু ঢাকা দিয়ে রাখছি। এক মিনিট পর আবার ঢাকাটা খুলে দিচ্ছি, আস্তে আস্তে নাড়াচাড়া দেবো যাতে তলায় না ধরে যায়। দেখতেই পাচ্ছেন মোটে মাছগুলো গোটা গোটা দেখাচ্ছে, অল্প আঁচেই রান্না করতে হয়। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এইবার নামিয়ে নেব ধনে পাতা দিয়ে উপর থেকে। এরকম তেল ছেড়ে দিলে ভাববেন তরকারিটা হয়ে গেছে, তারপরে নামিয়ে নেবেন। এবার নামিয়ে নেব। আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।